স্বাগত। এই মুহূর্তে চোখ রাখছে আজকের আবহাওয়ার দিকে। এই মুহূর্তে রাজ্যে একেবারে শুষ্ক আবহাওয়া বিরাজ করছে এবং আগামীতে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই, এমনটাই কিন্তু হাওয়া অফিস জানাচ্ছে। কিন্তু অন্যদিকে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে ঘনীভূত অতি গভীর নিম্নচাপ কিন্তু এই মুহূর্তে চিন্তায় ফেলছে গোটা দেশকে। কিন্তু রাজ্যের কি অবস্থা এবং এই বঙ্গোপসাগরের ঘনীভূত নিম্নচাপের কতটা প্রভাব রাজ্যে পড়তে পারে তার বিষয়ে আমি আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি রয়েছে। সুপ্রীতি, বঙ্গোপসাগরে এই ঘনীভূত অতি গভীর যে নিম্নচাপ সৃষ্টি হয়েছে তার কি কোনো প্রভাব রাজ্যে পড়তে পারে, কি জানা যাচ্ছে? দেখো অঙ্কিতা, এই মুহূর্তে বলাই যায় যে শীতের দুয়ারে একেবারে কাঁটা, এবং সেই কাঁটার নাম হচ্ছে মিকদাউং। যদিও মায়ানমার এই ঝড়ের বা ঘূর্ণিঝড়ের নাম করেছে মিকদাউং, কিন্তু সেই মিকদাউমের প্রভাব কতটা রাজ্যে পড়বে সেদিকে অবশ্যই নজর রয়েছে আবহাওয়াবিদদের, এবং আমরা ধারাবাহিক ভাবে সেই খবর নিউজ ভ্যানগার্ড সম্প্রচার করেছি। তবে তার পাশাপাশি জানিয়ে রাখি, বর্তমানে নিম্নচাপ আন্দামান সাগরে শক্তি বাড়াচ্ছে এবং শক্তি বাড়িয়ে আজই যথাসম্ভব দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপে পরিণত হতে চলেছে, এবং শনিবার অর্থাৎ আগামী শনিবার তা বদলে যাবে এবং বদল হয়ে ঘূর্ণিঝড়ে তা পরিণত হবে। তবে কোথায় এই মুহূর্তে তার ল্যান্ডফল হবে সেই নিয়ে এখনো অব্দি কোনো নিশ্চয়তা বা কোনো কিছু আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়নি যে ল্যান্ডফলটা কোথায় হওয়ার সম্ভাবনা রয়েছে। তা নিয়ে আপাতত একটু অনিশ্চয়তা রয়েছে, কিন্তু বিভিন্ন আবহাওয়ার যে মডেল রয়েছে সেখানকার মতে আপাতত ঘূর্ণিঝড়ে ল্যান্ডফলের সম্ভাবনা ওড়িশা বা অন্ধ্র উপকূলের দিকেই থাকছে, এবং যেটা আমরা বারবার বলেছিলাম যে প্রথমে তা অন্ধ্র উপকূলের দিকেই যাবে এবং অতি সক্রিয় হয়ে রয়েছে এখন এই মুহূর্তে অন্ধ্র উপকূলের দিকে। দক্ষিণবঙ্গের থেকে শুরু করে আমি যদি বলি উত্তরবঙ্গে অর্থাৎ আমাদের পার্শ্ববর্তী রাজ্য পশ্চিমবঙ্গের যে প্রভাব আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড়ের কারণে, সেই প্রভাব কিন্তু পড়তে ইতিমধ্যে কোথাও কোথাও শুরু করেছে। তবে এখনো অবধি ত্রিপুরার ক্ষেত্রে সেরকম কোনো প্রভাব দেখা যায়নি, তবে ডিসেম্বরের প্রথম সপ্তাহে কিন্তু রাজ্যে একটা ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে। তবে সেই জায়গাটা আবহাওয়াবিদরা মনে করছে যে তিন চার দিনের পরই কিন্তু আবহাওয়ার বদল হতে পারে। কিন্তু তুমি যদি রাজ্যের ক্ষেত্রে দেখো, বেলা যত বাড়ছে ততই কিন্তু গরম অনুভব হচ্ছে, উষ্ণতা বাড়ছে, এবং তার সঙ্গে সূর্যের যে দাপট সেই দাপটটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সকালের দিকে আমরা দেখতে পাচ্ছি যে হালকা কুয়াশা থাকছে বা কখনো ভারী কুয়াশাও আমরা পরিলক্ষিত করতে পারছি, কিন্তু আপাতত তাপমাত্রার কিন্তু বিরাট কোনো পরিবর্তন নেই। অর্থাৎ শীতের যে একটা আমেজ, অঘ্রাণের এই শীতের আমেজ কিন্তু এখনো পর্যন্ত রাজ্যবাসী খুব একটা পাননি। আমরা জানি যে ক্রিসমাস অর্থাৎ বড়দিনে কিন্তু এক বিপুল ঠান্ডা পড়ে গোটা রাজ্য জুড়ে, তবে কি এই ক্রিসমাসে ঠান্ডার আমেজটা কতটুকু থাকবে, কি জানাচ্ছে হাওয়া অফিস? না দেখো, বড়দিন যেহেতু 25শে ডিসেম্বর, তাই হাতে এখনো বেশ কয়েকটা সময় বাকি রয়েছে। ডিসেম্বর মাস আগামীকাল থেকে শুরু হচ্ছে, তাই অনেকটা সময় রয়েছে। কিন্তু এই যে ঘূর্ণিঝড়ের যে প্রভাব বা যার কথা বলা হচ্ছে বারবার মিকদাম, সেই মিকদাম কিন্তু যদি আমাদের রাজ্যে যদি তার প্রভাব পড়ে তাহলে তা আগামী 3-4 দিনের মধ্যে আমরা দেখতে পাবো, এবং এই ঘূর্ণিঝড়ের প্রভাব কিন্তু 3-4 দিন বা খুব বেশি হলে ডিসেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্তই দেওয়া হচ্ছে। তারপরে কিন্তু মিকদামের কোনো প্রভাব অন্তত পক্ষে দেখা যাচ্ছে না, বা দিল্লির মৌসুম ভবন যেমনটা বলছে আপাতত কোনো প্রভাব মিকদামে তারপরে থাকবে না। এবং রাজ্যের আবহাওয়াবিদরাও জানাচ্ছে যে আকাশের মেঘ যখন কেটে যাবে, ঘূর্ণিঝড় হোক বা যে কোনো নিম্নচাপের যেমনটা একটা সম্ভাবনা দেখা দিচ্ছে, তা যখনই কেটে যাবে তখনই কিন্তু আকাশ পরিষ্কার হয়ে উঠবে এবং সকাল থেকে রোদ হবে। রোদ যত বাড়বে ততই কিন্তু ঠান্ডা পড়বে, যেহেতু 25শে ডিসেম্বর এখনো অনেকটা দেরি, তাই 25শে ডিসেম্বরের আগে রাজ্যে ঠান্ডা পড়ে যাবারই কিন্তু একটা সম্ভাবনা রয়েছে, সেই সম্ভাবনা কিন্তু এখন জানানো হচ্ছে। তবে পুরোপুরি ভাবে যেহেতু বলা সম্ভব নয় কোনো কিছুই, তাই আমাদেরকে আরো 2-1 দিন অপেক্ষা করতে হবে মিকজামের প্রভাব কতটা রাজ্যে পড়বে বা কোন দিকে তার অভিমুখ হয়ে দাঁড়াচ্ছে, কোন দিকে সেই ঘূর্ণিঝড় ইউটার্ন নেবে সেদিকে কিন্তু এখন নজর রাখতে হবে। তারপরেই বলা যাবে যে পুরোপুরি ভাবে কবে নাগাদ রাজ্যের ক্ষেত্রে আবহাওয়ায় কি পরিবর্তন বা কি আপডেট এসে দাঁড়াচ্ছে। ধন্যবাদ সুপ্রীতি। ইতিমধ্যেই রাতে বাড়তে পারে তাপমাত্রা, কিন্তু অন্যদিকে কিন্তু বঙ্গোপসাগরে সৃষ্ট ঘনীভূত অতি ভারী অতি গভীর নিম্নচাপের প্রভাব রাজ্য তেমন পড়বে না, এমনটাই কিন্তু হাওয়া অফিস জানাচ্ছে। এ মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, রয়েছে অন্যান্য সংবাদ, সাথে থাকুন।